حاجیوں شہنشاہ کا روزہ دیکھو کعبہ تو دکھ چکے کعبے کا کعبہ دیکھو اللہم صل علی مولانا محمد وعلى آل سيدنا জিলহজ মাস হজের মাস তাওয়াফ ও জিয়ারতের মাস উকুফে আরাফা ও কুরবানির মাস জিলহজ আল হারাম মাসের প্রথম জুমায় অবস্থিত পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদে সমবেত উলামায়ে কেরাম ও মুসাল্লিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা বলছেন والفجر ফজরের কসম ওয়া লায়ালিন আসরিন এবং 10 রাতের কসম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন কেন কারণ হাদিসে পাকের মধ্যে আছে এবং আধুনিক বিজ্ঞান অস্বীকার করছে ফজরের নামাজ পড়া ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হওয়া ফজরের সময় কোরআন তেলাওয়াত করা এমন কি হাদিস পাকে এটাও রয়েছে ফজরের সুন্নাত দুই রাকাত সুন্নাত গোটা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে দামি সুবহানাল্লাহ এই কারণে ইসলামের দৃষ্টিতে কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং বিজ্ঞানের দৃষ্টিতেও ফজরের সময় জাগ্রত থাকা অথচ বর্তমানে যে সময় অধিকাংশ যুবক যাদের সুস্থ থাকা জরুরি তারা ওই সময় ঘুমিয়ে থাকে তো আল্লাহ তাআলা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বলছেন ফজরের কসম বলেন কিসের কসম ফজরের কসম এরপরে আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশ 10 রাতের কসম তো তাফসীরের মধ্যে রয়েছে 10 রাত মানে হচ্ছে জিলহজ মাসের 10 রাত সুবহানাল্লাহ জিলহজ মাসের 10 রাত অর্থাৎ 10 দিন এই 10টি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় দিন এই দিনগুলোতে ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয় এই দিনগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বندگی করতেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিলহজের এই 10 দিন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক যে ওয়াজিফা যে ডিউটি আমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ সেই অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর তৌফিক দেন আমিন প্রথমে বুখারী শরীফের একটি হাদিস দিয়ে আমাদের আলোচনা শুরু করি এই হাদিসটির রাবি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাদিহিল আইয়াম ইয়ানিল আশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোন দিন নেই এই 10 দিন আমলে সালেহ করা যত উত্তম এরকম অন্য কোন দিন নেই অর্থাৎ সাধারণ অন্যান্য সকল দিনের চাইতে এই 10 দিনে আমলে সালেহ নেক আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ এরপরে قالوا ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ জিহাদের চাইতেও কি এই 10 দিনের আমল করা বেশি উত্তম এই 10 রাতের আমল কি জিহাদের চাইতে উত্তম قال ولل جهاد في سبيل الله রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ 10 দিন 10 রাত ইবাদত করা জিহাদের চাইতে উত্তম তবে ওই মুজাহিদ উত্তম যে ইল্লা রাজুলুন খরাজা বিনফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ বিশাইইন যেই ব্যক্তি জিহাদে গেছে জিহাদ করতে গিয়ে জানও দিয়েছে এবং মালও দিয়েছে ফেরত আসেনি ওই ব্যক্তির আমল শাহাদাত এই সমস্ত দিবসের ইবাদতের চাইতেও দামি আর নতুবা মুজাহিদের চাইতেও জিহাদের চাইতেও বেশি সওয়াব আল্লাহ এই 10 দিনে দিয়ে থাকেন সুবহানাল্লাহ বলেন
আল্লাহ তাআলা এই 10টা রাতকে এই 10টা দিনকে আমাদেরকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক আমিন আমরা অনর্থক পশু ক্রয় করতে গিয়ে বা বাজারে চয়েস করতে গিয়ে অনর্থক আমরা ঘোরাফেরা করব না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আরেকটি হাদিস আমরা দেখি মা মান কানা লাহু যিবহুন যে ব্যক্তির কুরবানির পশু আছে মানে কুরবানি যে করবে এটি হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুরবানি করবে কুরবানির পশু ক্রয় করেছে নিয়ত করেছে ইয়াজবাহু যাবে করার فاذا اهل هلال ذي الحجه যদি জিলহজ মাসের চাঁদ যদি দেখা যায় فلا ياخذن من شعره ولا من اظافره তিনি তার চুল তার মোচ তার শরীরের লোম এবং নখ কাটবেন না حتى يضحي قرباني করা পর্যন্ত সুবহানাল্লাহ তাহলে যিনি কুরবানি করবেন তিনি জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পরে কুরবানি করার অর্থাৎ পশুর গলায় চুরি দেওয়ার আগ পর্যন্ত নিজের শরীরের লোম এবং নখ পরিষ্কার না করা রাসূলের সুন্নাত সুবহানাল্লাহ আল্লাহ যারা আমরা আদায় করছি আল্লাহ আমাদেরকে 10 দিন পর্যন্ত আদায় করার তৌফিক দেন এই সুন্নাত আদায় করার তৌফিক দেন আমিন হ্যাঁ অনেকে যদি ভুলে গিয়ে থাকেন ভুলে কেটে ফেলে থাকেন তাহলে আপনি গুনাহগার হবেন না ভবিষ্যতে এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলি আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা আরেকটি হাদিস আমরা দেখি এই 10 দিনের আমল সম্পর্কে মুসলিম শরীফের একটা হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফাতা তাহলে আমরা একটা আমল পেলাম 10 দিনে নখ না কাটা অনেকে আছে যেহেতু 10 দিন পর্যন্ত বললে অনেকের খারাপ লাগতে পারে অলরেডি প্রতিক্রিয়া আসা শুরু হয়ে গেছে ডিল মারলে কি আসে পাটকেল আসে প্রতিক্রিয়া আসা যেহেতু জায়গায় যদি লাগে মানুষের তো প্রতিক্রিয়া আসবে অনেকে আছে যেহেতু 10 দিন দাড়ি মুছ কাটতে পারবেন না সাত যেদিন দেখা যাবে সেদিন সুন্দর করে শেভ করে ফেলছে নাউজুবিল্লাহ বলেন এটা কি রাসূল কি এটা বলেছে কথা বলেন না আল্লাহ রাসূল কি সেটা বলেছে বরং এই 10 দিন আপনি যদি দাড়ি না কাটেন আপনার মধ্যে দাড়ির একটা চিহ্ন দেখা যাবে হয়তো আপনি আয়নায় নিজেকে দেখলে আপনার সুন্নতে রাসূলের প্রতি মহব্বত এসে যেতে পারে আল্লাহ এই মহব্বতের কারণে হয়তো আপনি একটা সুন্নতের পথে এগিয়ে যেতে পারেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন আমিন আর একটু মহব্বতে বলেন আমিন তো এইজন্য আমি কি আপনাদের কথায় আপনাদেরকে মনে কষ্ট দেওয়ার জন্য বলেছি আমি আমল করার জন্য বলছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন আমিন আমি এমন অনেক মানুষ দেখেছি এই 10 দিন দাড়ি না কাটার কারণে দাড়ির একটা চিহ্ন যেহেতু এসে গেছে ওনার লজ্জা লাগতেছে না আমি রাসূলের সুন্নাত পালন করতে গিয়ে যদি 10 দিন দাড়ি না কেটে থাকতে পারি তাহলে আমি রাসূলের সেই রাসূলের সুন্নাত পালন করতে গিয়ে অবশ্যই আমি আমার দাড়িটা রেখে দিতে পারি আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন আমিন বলেন এবার আসুন আরেকটা হাদিস আমরা দেখি সেটা হলো মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আরাফাতের দিনে রোজা রাখা আহতাসিবু আলাল্লাহ আল্লাহর কাছে আমি আশা করছি আল্লাহর উপরে ভরসা রেখে আমি রাসূল বলছি এটা নবীজির নিজের কথা এইজন্য আমি এভাবে বলছি ইউকাফিরু সানাতা আল্লাতী ক্বাবালা ওয়াস সানাতা আল্লাতী বা'দা কেউ যদি আরাফার দিনে রোজা রাখে তার এক বছরের বিগত এক বছরের এবং আগামী এক বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবে আল্লাহ তাআলা আমাদেরকে এই আরাফার দিনে রোজা রাখার তৌফিক দেন আমিন এখন আরাফার দিন কোনটি সেটি নিয়ে প্রতি বছরে আমাদের কাছে প্রশ্ন আসে আমরা প্রশ্নের জবাব দিই কেউ মেনে নেয় কেউ মেনে নিতে পারে না কার মধ্যে কনফিউশন থেকে যায় সহজ হিসাব যেদিন আরাফাতের ময়দানে হাজিরা অবস্থান করবে সৌদি আরবে আপনি সেই দিনকে আরাফার দিন হিসেব করে আপনি বাংলাদেশে রোজা রাখতে পারেন সম্মান করে কিন্তু আপনার জন্য 9 তারিখ হচ্ছে পরের দিন
বলেন আপনার জন্য 9 তারিখ কি পরের দিন সেজন্য সেই দিনও আপনি রোজা রাখতে পারবেন সওয়াবের আশায় বলেন কবুল করার মালিককে আর একটু মহব্বত করুন কবুল করার মালিককে এখন আপনাকে যদি বলি হুজুর আপনারাই নিজেরাই বললেন আবার নিজেরা কনফিউশন সৃষ্টি করলেন কনফিউশন আমি করছি না এটা কেন এবার আসি আপনাদের তাকবীরে তাসহীকের কথায় কি তাকবীরে তাসহীক তাকবীরে তাসহীকের মধ্যে আছে আমার নবী বলেছেন আরাফার দিন ফজর থেকে বলেন আরাফার দিন ফজর থেকে শুরু ইয়াউমে নাহার কয় তারিখ হলো 10 তারিখ কয়ত হলো 9 10 এরপরে আইয়ামে তাসহীক তাসহীক মানে কত 11 12 13 সুবহানাল্লাহ বলেন আরাফাতের দিন কুরবানির দিন তাসহীক কয় দিন 3 দিন তাহলে কয় কত হলো 5 9 10 11 12 13 তাহলে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে পুরুষরা উচ্চস্বরে আর নারীরা নিচুস্বরে কি বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আরেকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله قبول করুক আমিন এই দোয়াটা পড়া ফজর থেকে কোন দিনের ফজর আরাফার দিনের ফজর বলেন না কোন দিনের ফজর এখন আপনি যদি আমাকে একবারে বলেন যে হুজুর আরাফার দিন তো হাজিরা যেখানে থাকে সেখানে তাহলে আপনাকে তো 8 তারিখ থেকে তাকবীরে তাসহীক শুরু করতে হবে তখন আপনি কোথায় যাবেন হাদিস শরীফে তো 9 তারিখ বলে নাই হাদিস শরীফে কি বলছে আরাফার দিন ফজর থেকে আপনারা আমার কথা খেয়াল করবেন আমরা যখন আলোচনা করব আপনারা যারা তাসবিহ পড়তেছেন তাসবিহ না পড়লেও পারবেন কথা বুঝে আসছে তো আরাফার দিন ফজর থেকে আরেকবার বলেন আরাফার দিন কি ফজর থেকে তো আরাফার দিন ফজর আপনি যদি বলেন আরাফার দিন মানে যেদিন হাজিরা সেখানে থাকে সেটাই মানব পরের দিন 9 তারিখ আমাদের দেশে হলে মানব না তাহলে আপনাকে শুরু করতে হবে তাকবীরে তাসহীক কয় তারিখ থেকে 8 তারিখ ফজর থেকে যেহেতু আপনি তাকবীরে তাসহীক আপনি 9 তারিখ আরাফার দিনকে 9 তারিখ হিসাব করে শুরু করছেন এখন আপনি চিন্তা করে দেখেন আগের দিন রোজা রাখলে আপনার হয়তো কবুল নাও হতে পারে কনফিউশন না রাখার জন্য আমরা রোজা কয়টা রাখবো একটু কথা বলেন না কয়টা রাখবো যেদিন হাজিরা আরাফার ময়দানে থাকবে সম্মান করে আমরা সেদিন রোজা রাখবো আর আমাদের জন্য ইয়ামে আরাফা কোন দিন বলেন না 9 তারিখ কোন দিন পরের দিন আমাদের জন্য 9 তারিখ কোন দিন পরের দিন অর্থাৎ বুধবার আগামী কিবার বুধবার আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নাত রোজাটি রাখার তৌফিক দেক আমিন তাহলে আমরা কয়টা রোজা রাখবো ইনশাআল্লাহ তাহলে এটা নিয়ে আর বিতর্ক করার কোনো দরকার নাই কয়েকটা মাসালা এক নাম্বার মাসালা হলো ইদানিং অনেকে আমাদের কাছে জানতে চায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুরবানি করা যাবে কিনা তা আপনারা সবাই তো জানেন প্রত্যেকটা মাস আসলেই বিভ্রান্তি সৃষ্টিকারী কতগুলো মানুষ আছে না নেই রমজান আসলে বলবে বিশ্বাকাত বেদাত তারপরে হজ আসলে বলবে মদিনায় যাওয়া বেদাত শবে বরাত আসলে বলবে শবে বরাতটাই বেদাত প্রত্যেক কিছুতে বেদাত খুঁজে এরকম কিছু মানুষ আছে না নেই এগুলো হচ্ছে মুফসিদিন এগুলো হচ্ছে মুনাফিকিন এগুলো মুফসিদ আল্লাহ মুফসিদদের থেকে আমাদের হেফাজত করুক আমিন তো এই ধরনের মুফসিদিন যারা আছে এই মুফসিদিনরাই বলে থাকে কোরবানির মাস যখন আসে তখন তারা বলে নবীর নামে কোরবানি দেওয়া বেদাত আর একটু নাউজুবিল্লাহর আওয়াজটা জোরে হোক আমার নবীর নামে কোরবানি দেওয়া কি বেদাত না সুন্নাত আচ্ছা আপনারা তো মাসালা আমাদের থেকে শুনে শুনে বলছেন তো অনেকে যেহেতু একবারে বলতেছে আপনারা কোথায় পাইছেন সেজন্য আমরা সুন্দর করে দলিলটা দিচ্ছি মানা না মানা নিজের ব্যাপার যার ঈমান যতটুকু সে ততটুকুই মানবে ঠিক আছে ইনশাআল্লাহ এবার আমরা একটু দেখি কুরবানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যারা দেন তারা কোত্থেকে দেন তাদের দলিল কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে মুসলিম শরীফে আমার নবীজি দুইটি কুরবানি দিয়েছেন দুইটি দুম্বা দুশো রঙের সিংওয়ালা দুম্বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিয়েছেন কয়টি দুইটি
দেওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়েছেন মুসলিম শরীফের হাদিস যারা মিডিয়ায় আমাদের আলোচনাগুলো শুনবেন আপনারা যাচাই বাছাই করবেন অন্ধবিশ্বাস করার কোনো দরকার নাই আমার নবী প্রথমটি জবাই করার সময় বললেন বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আল্লাহ এটি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো সুবহানাল্লাহ বলেন দ্বিতীয়টি বললেন ওয়া মিন উম্মতি মুহাম্মদ আল্লাহ এটি আমার উম্মতের পক্ষে কবুল করো সুবহানাল্লাহ আচ্ছা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উম্মতের জন্য কুরবানি করে থাকে সবার সওয়াবের জন্য এটা তো ঈসা আলাইহিস সওয়াব বলেন এটা কি ঈসা আলাইহিস সওয়াবের জন্য যদি কুরবান করে থাকে আমরা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তৌফিক থাকলে একবার কুরবানি করলে আমাদের কোনো আপত্তি থাকার কোনো রাস্তা আছে আচ্ছা আসুন এখন আপনাদের কাছে প্রশ্ন হবে আপনারা আমাকে প্রশ্ন করার অধিকার আছে সেটা হলো আচ্ছা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নামে কুরবানি করেছেন আমরা মুসলিম শরীফের হাদিসটি মেনে নিলাম এবার আপনি আমাদেরকে দেখান এটা আপনাদের পক্ষ থেকে প্রশ্ন আমি করছি আপনি আমাদেরকে দেখান রাসূলের কোন সাহাবী নবীর নামে কুরবানি করছে কিনা সেটা যা আপনাদের জানার দরকার আছে না নেই আচ্ছা তাহলে আমরা দেখি তিরমিজি শরীফ সৌদি সাব 1495 তিরমিজি শরীফ বিভিন্ন জায়গায় ছাপা বেশ কম হলে নাম্বার বেশ কম হয়ে যায় 1495 নম্বর হাদিস আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু انه كان يضحي بكبشين حضرت علي رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি দুইটি দুম্বা জবাই করলেন কয়টি দুইটি দুম্বা احدهما عن النبي বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবাই করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নবীর নামে ওয়াল আখর عن نفسه আরেকটি দুম্বা কুরবানি করলেন নিজের নামে কার নামে নিজের নামে ফাকিল লাহু তখন ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি নিজের নামে করেছেন দ্বিতীয়টা প্রথমটা নবীর নামে কেন তখন তিনি বললেন আমার আনি বিহি ইয়ানি নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমাকে আল্লাহ রাসূল নির্দেশ করেছেন অর্থটা কি রাসূল যেহেতু কুরবানি করার সময় উম্মতের নামে কুরবানি করেছেন এটাই আমার জন্য রাসূলের নির্দেশ হয়ে গেল পরোক্ষভাবে নবী যেহেতু উম্মতকে বলেন নাই এজন্য আমি নবীর নামে একবার কুরবানি দিয়েছি সুবহানাল্লাহ আচ্ছা এরপরে তিনি বললেন কি ফালা আদাহু আবাদা আমি কখনো নবীজির নামে একবার কুরবানি ত্যাগ করব না অর্থাৎ আমার জীবন যতদিন থাকবে যতদিন আমার কুরবানি করার সামর্থ্য থাকবে অবশ্যই আমি নবীজির নামে কুরবানি করব এটা কোন সাহাবী বলেন না এটা কোন সাহাবীর আমল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেক আমিন ইদানিং সোশ্যাল মিডিয়া একবার গরম হয়ে গেছে কেউ বলতেছে খাসি দিয়ে কুরবানি করা যাবে না বলদ দিয়ে কুরবানি করা যাবে না এই ফাইজলামি আপনারা কোথায় পাইছেন এরকম একটা ভিডিও আসছে না মানে ফাইজলামি বলা হচ্ছে খাসি দিয়ে কুরবানি করা বলদ দিয়ে কুরবানি করা বা গরুকে ছাগলকে বলদ বানানো বা খাসি করা এটা নাকি ফাইজলামি নাউজুবিল্লাহ বলো না কেন এটা তারা বলতেছে এবার দেখেন আমরা একটু হাদিস শরীফ দেখি একটা হচ্ছে আবু দাউদ শরীফ 2795 নম্বর হাদিস সুস্পষ্ট কথা বলুন রাসূলের হাদিস যদি থাকে কোন পাগলের পাগলামিকে কান দেওয়া যাবে না রাসূলের একটা হাদিসকে যদি একটা শব্দকে যদি এক পাল্লা দেওয়া হয় গোটা পৃথিবীর সমস্ত মোল্লার যদি মন গড়া এটা মনে হয় উচিত না এটা মনে হয় মানব পশুর অধিকার নয় এই ধরনের ফতোয়া দেওয়ার কোনো সুযোগ আছে এবার আসুন আবু দাউদ শরীফ 2795 নম্বর হাদিস ইবনে মাজা 3122 কয়টা হাদিস দুই জায়গায় আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন যাবাহান নবিয়্যু বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যবে করেছেন ইয়াউমা যাবহে যবহের দিন কিসের দিন কুরবানির দিন কাপশাইনে দুইটা দুম্বা আকরানাইনে শিংওয়ালা মুজাআইনে এক রেওয়ায়েত আছে মুজাআইনে আর রেওয়ায়েত আছে মাউজু আইনে খাসি করা দুইটা ধূসর রঙের দুম্বা আল্লাহ রাসূল জবে করেছেন সুবহানাল্লাহ সুতরাং 1500 বছর পরে এসে এই ধরনের ফতোয়াবাজি করার কোনো দরকার
আর ফতোয়াবাজি করলেও আমাদের কানে নেওয়ার কোনো দরকার নাই এবার আসুন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন যারা কামিল ক্লাসে আছে আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হুয়া আউলা বরং ফাটা ছাগলের চাইতে খাসির ছাগল দিয়ে কুরবানি করা উত্তম কেন লিআন্না লাহমাহু আতিয়াব কারণ খাসি ছাগলের মাংস বেশি সুস্বাদু বলেন খাসি ছাগলের মাংস কি বেশি সুস্বাদু যেহেতু কি মানুষ এই গোশত কি ফেলে দেওয়ার জন্য কুরবানি করবে না খাওয়ার জন্য উদ্দেশ্য খাওয়া নয় উদ্দেশ্য আল্লাহকে খুশি বলেন উদ্দেশ্য কি আল্লাহকে খুশি কিন্তু সেটা তো অবশ্যই সাদাকাও করবে নিজেও খাবে যেটি সবচেয়ে পবিত্র এবং সুস্বাদু সেটাই আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্তমান যুগের কার বিবেকে কি আসতেছে কে বুঝে আসতেছে না আসতেছে সেদিকে না তাকিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক যদি আমরা যদি যে ষাড় গরু দিয়ে কুরবানি করি তাহলে কোনো অসুবিধা নাই আর যদি কেউ খাসি দিয়ে কুরবানি করে বেদাতের ফতোয়া দেওয়ার কোনো সুযোগ আওয়াজ করে বলেন না বেদাতের ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই এগুলো হচ্ছে ফাইজলামি এগুলো হচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজে আলোচনায় আসার জন্য এই সমস্ত বিষয় নিত্য নতুন বিষয় মিডিয়ায় আনা ছাড়া আর কিছুই নয় আল্লাহ তাআলা এই দুনিয়ার কুকুরগুলো থেকে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুক আমিন বলেন কয়টি মাসালা গেল দুটি মাসালা একটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুরবানি করা যাবে একটু বলেন যাবে কারো 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 হতে দেখলে আমি আপনাদেরকে বুঝাই দিতে রাজি আছি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে দ্বিতীয় হচ্ছে খাসি দিয়ে কুরবানি আপনি করা জায়েজ আছে না নেই আছে ক্লিয়ার হলো তৃতীয় নম্বর আরেকটা প্রশ্ন সেটি হলো অনেকে কুরবানির সাথে একজনের ঘরের মধ্যে ছয়টা বাঘ ওয়াজিব হয়েছে গরু কিনেছে গরুর মধ্যে কয় বাঘ আছে সাত বাঘ নিজের আছে পাঁচটা রসুলের জন্য দিল একটা কয়টা হলো ছয়টা আরেকটা কি হলো কিছুদিন আগে একটা নাতনি হয়েছে নাতনির জন্য চাইলে আকিকা দিতে পারবে বলে না কি দিতে পারবে আকিকা দিতে পারবে আকিকা দিতে পারবে এটা স্পষ্ট ভাবে এসেছে যেহেতু আকিকা দেওয়া হয় কার সন্তুষ্টির জন্য বলে না কার সন্তুষ্টির জন্য আল্লাহর কুরবানি দেওয়া হয় কার সন্তুষ্টির জন্য যেহেতু আমি আমার ওয়াজিবটা আদায় হয়ে যাচ্ছে সুতরাং কেউ যদি এটা মনে রাখবেন ৬ জন বা ৭ জন যদি কুরবানি করে এর মধ্যে একজনে যদি বলে আমি গোশত খাবো আর তোমরা ৬ জনে কি করবে কুরবান করবে কুরবানি আদায় হবে হবে না সেক্ষেত্রে আপনার কুরবানি আদায় হবে না একজনে গোশত খাওয়ার জন্য আবারো একজনে গোশত খাওয়ার জন্য টাকা দিল আর ৬ জনে কুরবানির নিয়তে পশু ক্রয় করলো কুরবানি আদায় হবে না কিন্তু একজনে আকিকার নিয়ত করলো বা একটা নিজের জন্য আরেকটা আকিকার জন্য নিয়ত করলো আর পাঁচ জনে বা ছয় জনে কোরবানি নিয়ত করলো অবশ্যই আদায় হবে কারণ কোরবানিও আল্লাহর সন্তুষ্টির জন্য আকিকাও আল্লাহর সন্তুষ্টির জন্য এই বিষয়ে তাহতাবি আলা দূরের মধ্যে রয়েছে লাউ আরাদুল কুরবাতা আল উদহিয়্যা আও গায়রাহা মিনাল কুরবে আজজাহুম সাওয়াউন কানাতিল কুরবা ওয়াজিবাতান আও তাতাওয়ান যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য একসাথে একই পশুর মধ্যে শরীক হয় একজনে ওয়াজিব হিসেবে আরেকজনে তাতাউউ হিসেবে সুন্নাহ হিসেবে কেউ যদি শরীক হয় তাহলে ইন আরাদা বাদহুমুল আকিকা কেউ যদি আকিকার নিয়ত করে আন ওয়ালাদিন তার সন্তানের জন্য উলিদা লাহু মিন ক্বাবলিহি যেটা কুরবানের আগের দিন বা এক সপ্তাহ আগে জন্ম হয়েছে তখন সেটি অবশ্যই জায়েজ বলেন না সেটি অবশ্যই কি জায়েজ এখানে ফতোয়াবাজি করার কোনো সুযোগ নাই ওয়া ইন আরাদা আহাদুহুম আল আকিকাতা মিন ওয়ালাদ আন ওয়ালাদিন ওলিদা মিন ক্বাবলু জাযা কেউ যদি ইতিপূর্বে জন্মগ্রহণ করা কোন সন্তানের আকিকা কুরবানির পশুর সাথে এক বাঘ যদি উদ্বৃত্ত থাকে সেটা দিয়ে করে তাহলে অবশ্যই সেটি জায়েজ হবে আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখার তৌফিক দেয় আমিন বলেন সুতরাং কেউ যদি বলে কোরবানি আলাদা জিনিস আকিকা আলাদা জিনিস আমি বলবো তিনি না বুঝে বলছেন তিনি নিশ্চয় বাংলাতে গুগল মুফতি সাহেব তিনি সার্চ করে যা পেয়েছেন তাই ফতোয়া দিয়েছেন কিতাব পড়েন নাই বলে না কি পড়েন নাই কিতাব পড়েন নাই কিতাব না পড়ে আপনি ইন্টারনেটে সার্চ দিলে এরকম ফতোয়াগুলো আসবে আল্লাহ তাআলা কিতাব পড়ে মুফতিদের ফতোয়া দেওয়ার তৌফিক দেন আওয়াজটা হয় না আরো জোরে
এরপরে আসুন আমরা আলোচনাটাকে এবারে শেষের দিকে নিয়ে আসলাম ইনশাআল্লাহ আমরা চারটা মাসালা তিনটি মাসালা আলোচনা করেছি একটা হচ্ছে নবীজির নামে কুরবানি আরেকটা হচ্ছে খাসি দিয়ে কুরবানি জায়েজ করতে হবে এমন কোনো কথা নেই জায়েজ আরেকটা হচ্ছে কুরবানির সাথে আকিকা করা কি জায়েজ আরেকটা কথা না বললে না সেটা হলো কেউ যদি দাবি করে শ্বশুর বাড়ির থেকে পশু নেয় সেই পশু দিয়ে কুরবানি করা হারাম কারো কোনো সন্দেহ আছে কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারবেন আমাদের জুমাগুলা এগুলা করে রাজনৈতিক মাঠ না আমি গরম ওয়াজ করব বা টান দেব আমি কান্দাবো আপনারা কানবেন মাশাআল্লাহ হুজুর ওয়াজ সুন্দর এটা না উদ্দেশ্য হচ্ছে এগুলো হচ্ছে ট্রেনিং প্রশিক্ষণ কেন্দ্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথাগুলো বেশি আলোচনা করতেন আপনাদের মনে কি কষ্ট আসছে তো কি বলছি কেউ যদি দাবি করে পশু আদায় করে সেই পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না দাবি করা ছাড়া কোনো ইঙ্গিত ছাড়া বলেন না কোনো ইঙ্গিত ছাড়া যদি শ্বশুর বাড়ির থেকে নিজের ইচ্ছাই সামর্থ্যবান যদি হয় কি যদি হয় সামর্থ্যবান যদি হয় নিজের ইচ্ছায় যদি কেউ দেয় হাদিয়া দেয় সে হাদিয়া দিয়ে কুরবানি করা কি আছে জায়েজ আছে বলেন করা কি আছে জায়েজ আছে তো একটা যুক্তি এখন বাতাসে ভাসতেছে যুক্তিটা কি হুজুর 30 লাখ টাকা কাবিন নিছে কয় লাখ টাকা 30 লাখ টাকা কাবিন নিছে 10 ভরি স্বর্ণ দিতে হইছে আমার গলার উপরে পাড়া দিয়ে এত লাখ টাকা কাবিন নিয়েছে সুতরাং একটা গরু তো আমি চাইতেই পারি একটু নাউজুবিল্লাহ জোরে বলেন তো দেখি দেন মোহর দেওয়া কাবিন নামা দেওয়া এগুলা কি সুন্নাত নফল না ওয়াজিব আওয়াজ করে বলবেন দেন মোহর দেওয়াটা কি আপনাদের কনফিউশন থাকলে বলিয়েন না বউকে মোহর আনা দেওয়া কি সবাই বলেন নাই স্ত্রীকে মোহর আনা দেওয়া কি আর যৌতুক নেওয়া কি তো আপনি মোহর আনা 30 লাখ দিয়েছেন সেজন্য শ্বশুর বাড়ির থেকে শ্বশুরের থেকে পশু নিয়ে কুরবানি করা এই যুক্তিতে এটা কি হালাল হবে না হারাম হবে আমি এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কোথায় ওয়াজিব আর কোথায় হারাম হারামের সাথে ওয়াজিবের কি দিচ্ছে পাল্লা দিচ্ছে উনি আমার থেকে 10 লাখ টাকা কাবিন নিছে না 30 লাখ টাকা কাবিন নিছে আমি ওনার থেকে 2 লাখ টাকার একটা গরু চাইতে পারি আল্লাহ তাআলা এই ধরনের কর্মকাণ্ড থেকে মুসলমান যুবকদেরকে হেফাজত করুক আমিন বলেন সুতরাং আমরা ইনশাআল্লাহ কুরবানি করার জন্য প্রস্তুত আল্লাহ আমাদেরকে সহি সালামতে ভালোভাবে কুরবানি করার তৌফিক দেন যারা হাজিরা হজে গিয়েছেন আল্লাহ তাআলা সহি সালামতে আজকেও একজন ফোন করে দোয়া চেয়েছেন ওনাদেরকে হজের কাজ শেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত শেষ করে আদেরকে সহি সালামতে ঘরে আসার তৌফিক দেন আর আপনাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে এটা প্রতিবারই আমি বলি যদিও আমি লম্বা চওড়া করে বলি না আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারেন কারণ এখানে বিভিন্ন ধরনের মানুষ থাকে একটা কথা আমরা বারবার বললে অনেক সময় অনেকের মনে কষ্ট লাগতে পারে এজন্য আমরা লম্বা না করে এফেক্ট যদি করে প্রতিক্রিয়া যদি হয় তাহলে এক বাক্যেই হবে সেটা হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া এই অঞ্চলের জন্য আমি বলি বাংলাদেশের জন্য অন্যতম একটি শ্রেষ্ঠ দিন শিক্ষা প্রতিষ্ঠান এতে কোনো সন্দেহ আছে সুতরাং জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার জন্য অতীতেও আপনারা কোরবানির চামড়া দিয়েছেন এই বছরও দেবেন ইনশাআল্লাহ বলি আরেকটি কথা আমাদের আলোচনা সেটা হলো আমাদের মেয়র সাহেবের একটা ডিগলার আছে বিজ্ঞপ্তি আছে আমরা সেই বিজ্ঞপ্তিটা পড়ার আগে আপনাদের কাছে একটা জিনিস জানাতে চাচ্ছি মরহুম কয় আসনের এমপি ছিল আফসারুল আমিন সাহেব 10 আসনের এমপি মরহুম আফসারুল আমিন সাহেব আমাদের এই মাদ্রাসার জন্য কাবিখা প্রকল্প থেকে 97,000 টাকা কি করেছেন তিনি অনুমোদন দিয়েছিলেন কয় হাজার 97,000 টাকা মরহুম আফসারুল আমিন এমপি সাহেব সেই 97,000 টাকা আমাদের মাদ্রাসার প্রতিপক্ষের হাতে এসে গেছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ওনার জিন্দেগির ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করুন এবং আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করুন আমিন বলুন আরেকটা বিষয় আমরা ইনশাআল্লাহ কখন জামাত পড়ব টাইমটা আমরা বলে দেব এর আগে সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তিটা আমরা একটু পড়ে দিচ্ছি কারণ পবিত্রতা ইমানের অংশ কিসের অংশ
আর যেহেতু সারা পৃথিবীতে আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশের ভারসাম্য ঠিক না থাকার কারণে প্রাকৃতিক বিপর্যয় দেখা যাচ্ছে গরম লাগলে বেশি লাগে শীত হলেও বেশি হয় বৃষ্টি হলে অনেক সময় বিভিন্ন সমস্যা হয় ভূমিকম্প হচ্ছে আর বিভিন্ন রোগ জীবাণু নতুন নতুন রোগ জীবাণু পয়দা হচ্ছে সেজন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটু বেশি খেয়াল রাখা জরুরি আমাদের সিটি কর্পোরেশন পক্ষ থেকে যা বলা হয়েছে আসসালামু আলাইকুম আসন্ন পবিত্র ঈদুল আযহা 23 উপলক্ষে আপনাদেরকে জানাচ্ছি আগাম ঈদ মোবারক শুভেচ্ছা উনি আমাকে বলেছেন আপনাকে আমি আপনাকে এটাকে বহুবচন আপনাদেরকে বললাম আপনাদেরকে জানাচ্ছি আগাম ঈদ মোবারক শুভেচ্ছা কুরবানির পশুর আমি আবার বলছি এই কথাটি মেয়রের কথা নয় কোন চেয়ার কোন পদবীর পক্ষ থেকে নয় এটা দ্বীনের কথা কিসের কথা এটা ইসলামের কথা এটা আমি খতিবের কথা আমি না থাকলে যে থাকবে তার কথা কুরবানির পশুর নারীবুরি যত্র তত্র সড়ক ফুটপাত খাল বিল নালা নর্দমা ডোবা জলাশয় ইত্যাদিতে না ফেলার জন্য এবং উক্ত নারীবুরি ও অন্যান্য বর্জ্যাদি তড়িৎ অপসারণ করার সুবিধার্থে কেবলমাত্র ওয়ার্ডের নির্ধারিত স্থানে সরকারি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কোরবানির পশু জবাইপূর্বক নিকটস্থ সিটি কর্পোরেশনের কন্টেইনার বা সুবিধাজনক স্থানে অথবা আবর্জনা অপসারণের গাড়ি সহজে চলাচল করতে পারে এমন স্থানে ফেলা বা পরিচ্ছন্ন কর্মীদের নিকট দিয়ে দেওয়ার লক্ষ্যে সম্মানিত মুসল্লিগণকে উৎসাহিত বা অবগত করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো আমি আপনাদেরকে অনুরোধটা জানিয়ে দিলাম যিনি 1.5 লাখ টাকা দিয়ে পশু কিনতে পারেন একটা 20 টাকা দিয়ে বস্তা কিনতে পারবে না বলেন না একটা 20 টাকা দিয়ে বস্তা কিনতে পারবে না আপনাদের কাছে বলবো আপনারা 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনে আনার সময় পশু কিনে আনার সময় 20 টাকা দিয়ে একটা বা বড় দুইটা বস্তা আপনারা কিনে আনবেন আপনারা নাড়িবুড়ি বের করা মাত্রই বস্তার ভিতরে ঢুকে ফেলবেন আল্লাহ তাআলা আমাদেরকে পরিবেশের দূষণ থেকে পলিউশন থেকে সমাজকে আমার সন্তানকে আমার ভবিষ্যৎ বংশধরকে দূষণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন আমিন